সর্বশান্ত হয়ে পুড়ে যাওয়া স্বপ্নকে নির্বাক দৃষ্টিতে দেখছেন এই মানুষগুলো। এই ব্যবসায়ীদের আত্মনাদ পরিণত হয়েছে স্তব্ধতায়। শনিবার রাত 10টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাগর বাজারের ব্যাপারীপট্টিতে হঠাৎই আগুন লাগে। ঈদের দিন হয়, দুই একটি ছাড়া প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে রাত 4:30টায় একই স্থানের দোকানগুলোতে আবারও আগুন জ্বলে উঠলে ফায়ার সার্ভিসের আরও এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তা। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি ও দ্বিতীয় দফায় আগুন লাগায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা। 20 লাখ টাকার আমার ক্ষতি হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, কয়েক লক্ষ টাকার মুরগি আমার চোখের সামনে পড়ে গেছে, টাকা পয়সা ক্যাশ পাতি সব কিছু পুড়ে সার্কার হয়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের বন্দী, ফায়ার সার্ভিস আসতে অনেক বিলম্ব হয়। আমরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি, তবে আগুনের কারণ এখনো নির্ণয় করা যায়নি, কারণটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। দোকানদার দ্বারা এরা একেবারেই নিঃস্ব এবং অনেকে সুদি বেশ ব্যাংকে এবং এনজিও লোনের টাকায় ব্যবসা করে। সরকারের কাছে আমরা আশা করব যে তারা যাতে একটু পুনরায় ব্যবসা বাণিজ্য করতে পারে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের তথ্য মতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া 34টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 13টি মুদি, 3টি জুয়েলারি ও চালের গুদাম রয়েছে। প্রাথমিকভাবে প্রায় 10 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।